আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে একটু ছবি ক্লিক করেন, তখন কিন্তু সেই ছবিটা দেখতে খুব একটা ভালো লাগে না। আর সেই সেম ছবিটাই যদি কেউ আইফোন দিয়ে ক্লিক করে, তার ছবিটা দেখতে কিন্তু একদম বেস্ট লাগে। এর কারণ কি জানেন? এর কারণটা হচ্ছে আইফোনে এমন একটা ফিল্টার রয়েছে বা এমন একটা কালার গ্রেডিং রয়েছে, সেটা সেই যে ছবিটা তোলে সে দিয়ে দেয়, আর তারপরে সেই ছবিটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে। আর সেই কালার গ্রেডিংটা বা সেই ফিল্টারটা যদি আপনার ফোনের মধ্যে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে কেমন হয়? ইমাজিনেশন, খুবই ইন্টারেস্টিং বিষয়, তাই না? হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ অবধি কন্টিনিউ করেন, তাহলে এই মানে আইফোনের যে ফিল্টার রয়েছে সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, আপনার যে নর্মাল অ্যান্ড্রয়েড ফোন সেই ফোনের মধ্যেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি কাউসার। আপনি দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো দিয়ে ভিডিওতে লাইক করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে আমরা এই ধরনের কাজটা করতে পারি। অল রাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আর আমাদেরকে এখন চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটোস নামে একটি অ্যাপ্লিকেশন আমি এখানে রেখে দিয়েছি। আপনি এখানে সার্চ করতে পারেন গুগল ফটোস লিখে, তাহলেই আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন, অথবা আপনার বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করা থাকতেও পারে। অবশ্যই আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড ভার্সন হয়, তাহলে এই অ্যাপটি বাই ডিফল্টভাবে আপনার মোবাইলে ইনস্টল করা থাকবে, আমি বলে দিচ্ছি। আর এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার ফোনে থাকা সমস্ত ফটো এখানে শো করবে, আপনি যেই ফটোটা এডিট করতে যাচ্ছেন সেই ফটোটা আপনি খুঁজে বের করবেন। তো ধরুন আমি এই ফটোটা এডিট করবো, এর জন্য এই ফটোর উপরে আমি ক্লিক করে দিয়েছি। আর এই ফটোটা এডিট করার জন্য আমরা এডিটের অপশনে ক্লিক করব, মানে আইফোনের মতো কালার দেওয়ার জন্য একদম আমরা এখান থেকে ফিল্টারে চলে আসবো। ফিল্টারে আসার পর এখান থেকে ভিভিড ফিল্টার যে রয়েছে এটা সিলেক্ট করবো, এবং এইখান থেকে অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিব। অ্যাডজাস্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে 100% করে দিব, এরপর কন্ট্রাস্টটাকে আমরা -100% করে দিব। দেখতেই পাচ্ছেন আমি -100% করে দিয়েছি। এরপরে হোয়াইট পয়েন্ট এটাকে আমরা 6% করে দিব, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি, ওকে 6% হয়ে গিয়েছে। এরপরে হাইলাইটস এটাকে আমরা -100% করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন শ্যাডোস এটাকে 20% করে দিব, আমি এখান থেকে 20% করে দিলাম, ওকে দেখতে পাচ্ছেন, ওকে 20% হয়ে গিয়েছে। এরপর স্যাচুরেশনটা রয়েছে, এই স্যাচুরেশনটা আমরা 40% করে দিব, এখান থেকে আমি এটাকে 40% করে দিলাম। এটাকে 40% করার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্ম এটাকে আমরা -15% করে দিব, ওকে -15% হয়ে গিয়েছে। এরপর টিন্ট এটা এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে -6 করে দিব, দেখতে পাচ্ছেন, ওকে -6 হয়ে গিয়েছে। এরপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন স্কিন টোনটাকে আমরা 15% বাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন আমরা 15% বাড়িয়ে দিয়েছি। এরপরে আপনি একদম লাস্টে চলে আসবেন, লাস্টে ব্রাইটনেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ব্রাইটনেসটাকে আমাদেরকে 11% করে দিতে হবে, ওকে 11% করে দিলেই কিন্তু আমাদের এডিটটা হয়ে যাবে, মানে আইফোনের যে কালারটা সেই কালারটা কিন্তু আমাদের চলে এসেছে। আমি একটু আফটার বিফোর দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বিফোর মানে অরিজিনাল, এখন আফটার, বিফোর অ্যান্ড আফটার, দেখতে পাচ্ছেন আমরা কতটা প্রিমিয়াম লেভেলের মানে আইফোনের মতো কালার গ্রেডিংটা করতে পেরেছি। ওকে, এরপরে আমাদের কী করতে হবে, ডানে ক্লিক করে দিতে হবে। আর এই ফটোটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনি সেভ অপশনে ক্লিক করবেন, সেভ করলেও হবে, আপনি যদি চান সেভ অ্যাজ কপি, এখানে সেভ অ্যাজ কপিতে ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে মধ্যে সেভ হয়ে গিয়েছে। ওকে গাইস, এভাবে কিন্তু আপনি চাইলে আপনার নর্মাল ফটোকে আইফোনের মতো করে ফেলতে পারবেন খুব সহজে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ধন্যবাদ।